শনিবার থেকে শুরু হলো সাইমা প্রিমিয়ার লীগ। গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে শুরু হয় এই টুর্নামেন্ট। শনিবার খেলার উদ্বোধন করেন সাংসদ রেবতী ত্রিপুরা। এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরা, এমডিসি ভূমিকা নন্দ রিয়াং, গন্ডাছড়া মহকুমা শাসক অরিন্দম দাস সহ বিশিষ্টজনেরা। 20টি দল অংশ নিয়েছে রাইমা সাইমা প্রিমিয়ার লীগে।